हेलो एवरीबॉडी, वेलकम टू माय डीपी हेल्पिंग चैनल। आज के डिसकस करब वेस्ट बेंगल पुलिस एसआई कन्स्टेबल जीके प्रैक्टिस सेट, एछाड़ा आसन्न कलकाता पुलिस जे एसआई एवं कन्स्टेबल एग्जाम आछे तोमादेर, सेई परीक्षागुलो तो ये प्रैक्टिस सेटगुलो खूबी काजे देबे एवं अबगारी मेन्स आछे सेखानो तोमादेर प्रैक्टिस सेटगुलो खूबी गुरुत्वपूर्ण होबे। बाछाई करा प्रश्न उत्तर निये आलोचना करछि। पश्चिमबंग पुलिसेर सेरा प्रस्तुति निते ये प्रैक्टिस सेटगुलो तोमादेर अवश्यई प्रैक्टिस करते होबे। এছাড়া তোমাদের লুসিয়েন্টের বাংলা ভার্সানে ক্লাস করানো হচ্ছে, সেই ক্লাসগুলো তোমরা করো, আশা করি এক্সামে অন্যদের থেকে অনেকটাই তোমরা এগিয়ে থাকবে। এছাড়া প্রিভিয়াস ইয়ার প্রশ্ন এবং ইম্পর্টেন্ট টপিক ওয়াইজ ক্লাস করানো হচ্ছে, সেই ক্লাসগুলো আমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিচ্ছি, ওখানে গিয়ে তোমরা চেক করে নিও, ওই ক্লাসগুলো অবশ্যই তোমরা করবে। এটা 47 নম্বর সেট, এর আগে 46খানা সেট হয়ে গেছে, যারা দেখোনি আমি উপরে আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিচ্ছি, ওখানে গিয়ে তোমরা চেক করো, এই প্র্যাকটিস সেটগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। আজকে 47 নম্বর সেটের প্রথম প্রশ্ন আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন দেখো, নিচের কোন খেলাটি টোকিও অলিম্পিক 2020তে আত্মপ্রকাশ করেছে? অপশনগুলো দেখো, ক্যারাটে, 2 নম্বর হচ্ছে সাঁতার 100 মিটার, রেস 50 কিমি, আর অপশান 4 বলছে উপরে কোনোটি নয়। তাহলে 2020তে টোকিও অলিম্পিকে যে খেলাটির নাম নথিভুক্ত প্রথম হয়েছে সেটা হলো ক্যারাটে। ওকে, এটা এতদিন পর্যন্ত খেলা হতো না টোকিও অলিম্পিকে, এই 2020 টোকিও অলিম্পিক থেকে এই খেলাটা যুক্ত হয়েছে, বোঝা গেছে? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এক্সামের জন্য। আর ক্যারাটের উৎপত্তি কোথায় এটাও জেনে রাখবে, এটা হচ্ছে জাপানে, বোঝা গেল? পরবর্তী 2 নম্বর প্রশ্ন দেখো, উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা কে? কম্পিউটার থেকে একটা করে জিকে তোমাদের প্রত্যেক সেটেই থাকে, তোমরা এগুলো দেখবে, আশা করি তোমাদের এক্সামে অনেকটাই হেল্পফুল হবে। তাহলে উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা কে বলতে হবে, অপশানগুলো দেখো, পিয়ার স্পাইডার, বায়রন লুপার, রিকার্ড এরিকসন, জিমি ওয়েলস। তাহলে উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা রাইট অ্যান্সার কি হবে, জিমি ওয়েলস, অপশান 4 হচ্ছে রাইট অ্যান্সার। ইনি একজন, অর্থাৎ জিমি ওয়েলস যিনি ছিলেন, তিনি একজন আমেরিকান ব্রিটিশ ইন্টারনেট উদ্যোক্তা তিনি ছিলেন। ইনি অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়া সহ প্রতিষ্ঠা, মানে কো ফাউন্ডার ছিলেন ইনি। 2001 সালে এই উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা হয়, এটা সম্পর্কে তোমরা অবশ্যই জেনে রাখবে, বোঝা গেল? দেখো পরবর্তী 3 নম্বর প্রশ্ন কি বলছে, শূদ্র কোন বংশের সমসাময়িক? এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট এবং এই রকম ধরনের প্রশ্ন তোমাদের এক্সামে এসেই থাকে, প্রিভিয়াস ইয়ারও এসেছে, তোমাদের এবারও এক্সামে তোমরা দেখতে পাবে কে কোন বংশের সমসাময়িক ছিল। তাহলে শূদ্র কোন রাজবংশের সমসাময়িক, এটা রাইট অ্যান্সার কি হবে, গুপ্ত বংশ, মৌর্য বংশ, পাল বংশ নাকি হর্যঙ্ক বংশ? রাইট অ্যান্সার হবে গুপ্ত বংশের সমসাময়িক ছিল শূদ্র, অপশান 1 হচ্ছে রাইট অ্যান্সার। এবার দেখে নাও এক্সট্রা ইনফরমেশন, হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বিম্বিসার, আর শ্রেষ্ঠ রাজা হর্যঙ্ক বংশের কে ছিল, অজাতশত্রু, মোস্ট ইম্পর্টেন্ট। এবং গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রীগুপ্ত এবং শ্রেষ্ঠ রাজা ছিল গুপ্ত বংশের সমুদ্রগুপ্ত। আর আর্যভট্ট, বিশাখা দত্ত এনারাও কিন্তু গুপ্ত বংশের সমসাময়িক ছিলেন, এটাও জেনে রাখবে, শূদ্রক তো ছিল, এছাড়াও আর্যভট্ট এবং বিশাখা দত্ত গুপ্ত বংশের সমসাময়িক ছিল, এটা জানবে। এবং অশ্বঘোষ হচ্ছে কুষাণ বংশের সমসাময়িক ছিল, এইগুলো থেকে তোমাদের এক্সামে কিন্তু প্রশ্ন আসে, তাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। দেখো পরবর্তী 4 নম্বর প্রশ্ন কি বলছে, হিকাত কোথাকার লোকনৃত্য? লোকনৃত্য থেকে প্রশ্ন একটা তোমাদের অবশ্যই পাবে এক্সামে, তাহলে হিকাত কোথাকার লোকনৃত্য বলতে হবে, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক নাকি জম্মু কাশ্মীর? রাইট অ্যান্সার হবে জম্মু কাশ্মীরের লোকনৃত্য হচ্ছে হিকাত, অপশান 4 হচ্ছে রাইট অ্যান্সার। এবার কিছু এক্সট্রা ইনফরমেশন দেখো, রাউফ হচ্ছে ও জম্মু কাশ্মীরের লোকনৃত্য, গারবা হচ্ছে গুজরাটের লোকনৃত্য, বিহু হচ্ছে অসমের লোকনৃত্য, কথাকলি কেরলের লোকনৃত্য, আর হচ্ছে জাওয়ারা হচ্ছে মধ্যপ্রদেশের লোকনৃত্য। পরবর্তী প্রশ্ন দেখো 5 নম্বর, হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল? অপশানগুলো দেখো, 1576, 1529, 1556 নাকি 1757? তাহলে হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল, রাইট অ্যান্সার হবে 1576, অপশান 1 হচ্ছে রাইট অ্যান্সার। এই হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল এটাও জানতে হবে, আকবর এবং রানা প্রতাপের মধ্যে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল, এতে জয়ী হয়েছিল কে, আকবর জয়ী হয়েছিল, এটাও কিন্তু জানবে। পরবর্তী প্রশ্ন দেখো 6 নম্বর প্রশ্ন, হাওড়া কালকা মেলের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? অপশানগুলো দেখো, মৈত্রী এক্সপ্রেস, নেতাজি এক্সপ্রেস, বন্দে ভারত এক্সপ্রেস নাকি উপরে কোনোটি নয়। তাহলে হাওড়া কালকা মেলের নাম পরিবর্তন করে রাখা হয়েছে নেতাজি এক্সপ্রেস, অপশান 2 হচ্ছে রাইট অ্যান্সার। নেতাজি সুভাষচন্দ্র বসু সম্মানে কালকা মেলের নাম পরিবর্তন করে নেতাজি এক্সপ্রেস রাখা হয়েছে, 24শে জানুয়ারি 2021 সালে এটা পরিবর্তন করা হয়, 124তম জন্মবার্ষিকী উপলক্ষে, বোঝা গেছে? পরবর্তী 7 নম্বর প্রশ্ন দেখো, সম্প্রতি হোয়াটসঅ্যাপ ব্যাংকিং পরিষেবা লঞ্চ করেছে কোন ব্যাংক? অপশানগুলো দেখো, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ বরোদা নাকি বন্ধন ব্যাংক? তাহলে হোয়াটসঅ্যাপ ব্যাংকিং পরিষেবা লঞ্চ করেছে সম্প্রতি হচ্ছে ব্যাংক অফ বরোদা, অপশান 3 হচ্ছে রাইট অ্যান্সার। এই ব্যাংক অফ বরোদার সদর দপ্তরটা জেনে রাখবে, ভাদোদরাতে অবস্থিত সদর দপ্তর। ব্যাংক অফ বরোদার সিও কে আছেন, শ্রী দেবদত্ত চন্দ, ইনি এখন বর্তমানে সিও আছেন বরোদা। আর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সিও কে আছেন, দীনেশ কুমার খাড়া,
এটাও কিন্তু জানবে, মোস্ট ইম্পর্টেন্ট এগুলো। আর এসবিআই প্রতিষ্ঠিত হয়েছিল কততে, না 1955 সালের 1 জুলাই। পরবর্তী দেখো 8 নম্বর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা একটা। সম্প্রতি তানসেন সম্মান পুরস্কার 2021 পেলেন কে, মানে 2021-এ তানসেন সম্মান পুরস্কার কে পেয়েছেন বলতে হবে। অপশনগুলো দেখো, মঞ্জু মেহতা, পণ্ডিত সতীশ ব্যাস, পণ্ডিত বিদ্যাধর ব্যাস, নাকি সন্তোষ বসু। তাহলে সম্প্রতি তানসেন সম্মান পুরস্কার পেয়েছেন 2021-এ সতীশ ব্যাস। ওকে, অপশন 2 হচ্ছে রাইট অ্যান্সার। ইনি হচ্ছেন একজন ভারতীয় সন্তুর বাদক ছিলেন। ওকে, বোঝা গেল? আর পণ্ডিত শিব কুমার শর্মাও কিন্তু একজন বিখ্যাত সন্তুর বাদক ছিলেন। এটা দিয়ে দিয়েছি তার কারণ এখান থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন এসেছে। অনেক সময় দিয়ে দেয় যে 4টে অপশন দেয়, দিয়ে বলে এর মধ্যে কে সন্তুর বাদক ছিলেন বলতে হবে, তখন কিন্তু এই নামটা কিন্তু থাকে, পণ্ডিত শিব কুমার শর্মা। বোঝা গেছে? পরবর্তী 9 নম্বর প্রশ্ন দেখো, উত্তরাখণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন কে। তাহলে উত্তরাখণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন কে বলতে হবে। অপশনগুলো দেখো, রাঘবেন্দ্র সিং চৌহান, রবি মলিমট, রমেশ রঙ্গনাথন, নাকি বিনীত কোঠারি। তাহলে রাইট আনসার কি হবে? রাঘবেন্দ্র সিং চৌহান। রাইট আনসার হবে অপশান 1। এনে 7ই জানুয়ারি 2021 থেকে তিনি হচ্ছেন এই পদে বহাল হয়েছেন, এটাও মনে রাখবে। আর গুজরাট হাইকোর্টের বিচারপতি কে আছেন? বিনীত কোঠারি, এটাও জেনে রাখবে। আর অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি কে আছেন? অরূপ কুমার গোস্বামী। ওকে, আর সিকিম হাইকোর্টের প্রধান বিচারপতি আছেন জিতেন্দ্র কুমার মহেশ্বরী। এই বিচারপতিগুলো থেকে তোমাদের একটা এক্সামে প্রশ্ন আসার চান্স আছে অনেকটা। আর জম্মু কাশ্মীর এবং লাদাখ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন পঙ্কজ মিথাল। এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো অবশ্যই তোমরা দেখবে। পরবর্তী দেখো 10 নম্বর প্রশ্ন কি বলছে, রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান এবং সিইও পদে নিযুক্ত হলেন কে। তাহলে অপশনগুলো দেখো, সুনীত শর্মা, পি রবি কুমার, উমেশ সিনহা, বিনোদ কুমার যাদব। তাহলে রাইট আনসার কি হবে? রাইট আনসার হবে সুনীত শর্মা, অপশন 1 হচ্ছে রাইট আনসার। ইনি রেলওয়ে বোর্ডের নতুন সিইও এবং চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছে। 1853 সালে 16ই এপ্রিল ভারতীয় রেলের যাত্রা শুরু হয় মুম্বাই থেকে থানে পর্যন্ত, এটাও কিন্তু জেনে রাখবে। প্রথম রেল ইঞ্জিনের নাম কি ছিল? বিউটি, এটাও তোমরা জানবে। এবং 1854 সালে হুগলি এবং হাওড়ার মধ্যে ট্রেন যাত্রা শুরু হয়েছিল, এগুলো থেকে তোমাদের এক্সামে কিন্তু প্রশ্ন আসতে পারে। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, দেখো 11 নম্বর প্রশ্ন কি বলছে, সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরের বয়সসীমা কত, 62 বছর, 65 বছর, 66 বছর, নাকি 60 বছর। তাহলে সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরের বয়সসীমা হচ্ছে 65 বছর, অপশান 3 হচ্ছে রাইট আনসার। সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠাতা হয়েছিল 28শে জানুয়ারি 1950-এ, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আর একটা জানবে, 141 নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট দ্বারা ঘোষিত আইন দেশের সমস্ত আদালত মানতে বাধ্য থাকে। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো 12 নম্বর, দ্য স্পিড পোস্ট এটা কার লেখা। এরকম ধরনের প্রশ্ন তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশে অবশ্যই একটা পাবে। তা অপশানগুলো দেখো, শোভা রায়, শোভা দে, শোভা সেন, নাকি শোভা চ্যাটার্জি। দ্য স্পিড পোস্ট এটা লেখা হচ্ছে শোভা দে, অপশান 2 হচ্ছে রাইট আনসার। এছাড়া কিছু ইম্পর্টেন্ট বই দেখে নাও, ট্রুথ হচ্ছে খুশবন্ত সিংয়ের লেখা, থ্রি মিস্টেক অফ মাই লাইফ এটা চেতন ভগতের লেখা, এ সুইটেবল বয় এটা বিক্রম সেটের লেখা, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বুক। পরবর্তী প্রশ্ন দেখো 13 নম্বর প্রশ্ন কি বলছে, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গান গাওয়া হয়েছিল। অপশানগুলো দেখো, 1886, 1896, 1904, নাকি 1892। রাইট আনসার হবে 1896 সালে, অপশান 2 হচ্ছে রাইট আনসার। 1896 সালের অধিবেশন হয়েছিল কলকাতাতে, আর সেখানে সভাপতি কে ছিলেন? রহিমতুল্লাহ সাহানি, এটাও কিন্তু জেনে রাখবে। পরবর্তী 14 নম্বর প্রশ্ন দেখো, গাঙ্গেয় সমভূমি প্রাচীন পলিযুক্ত অঞ্চল কি নামে পরিচিত, খাদার, ভাঙ্গার, তরাই, নাকি ভাবর। তাহলে গাঙ্গেয় সমভূমি যে প্রাচীন পলিযুক্ত অঞ্চল সেটাকে বলা হয় ভাঙ্গর, অপশান 2 হচ্ছে রাইট আনসার। নবীন পলিমাটিকে উত্তরপ্রদেশে কি বলে? খাদার বলে। আর প্রাচীন পলিমাটিকে ভাঙ্গার বলে। আর নদীবাহিত নুড়ি কাঁকড় বালির মিশ্রণে যে মাটির সৃষ্টি হয় তাকে বলা হয় ভাবর। বোঝা গেছে? পরবর্তী 15 নম্বর প্রশ্ন দেখো, ভারতের প্রথম লোকপাল নির্বাচন হয়েছেন কে, মোস্ট ইম্পর্টেন্ট এটা। অপশানগুলো দেখো, জয়ন্ত ভট্টাচার্য, দীপক মিশ্র, পিনাকী চন্দ্র বোস, নাকি পিনাকী চন্দ্র ঘোষ। তাহলে ভারতের প্রথম লোকপাল নির্বাচন হয়েছেন পিনাকী চন্দ্র ঘোষ, অপশান 4 হচ্ছে রাইট আনসার। পরবর্তী 16 নম্বর প্রশ্ন দেখো, ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন। অপশানগুলো দেখো, সর্দার বল্লভভাই প্যাটেল, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, নাকি সুভাষ চন্দ্র বসু। তাহলে ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল, অপশান 1 হচ্ছে রাইট আনসার। ভারতের প্রথম জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট, উমেশ চন্দ্র ব্যানার্জি ছিলেন। আর স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। আর ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর জাকির হোসেন। আর ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? মৌলানা আবুল কালাম আজাদ। বোঝা গেল?
পরবর্তী প্রশ্ন দেখো 17 নম্বর, নবসেনা কোথাকার আধুনিক সামুদ্রিক বন্দর? অপশনগুলো দেখো, দিল্লি, মুম্বাই, তুতিকোড়ি নাকি কোচিন। তাহলে নবসেনা হচ্ছে মুম্বাইয়ের একটা আধুনিক সামুদ্রিক বন্দর। ওকে, অপশন টু হচ্ছে রাইট অ্যান্সার। নবসেনার বর্তমান নাম হচ্ছে জওহরলাল নেহরু বন্দর। ওকে, এটি ভারতের বৃহত্তম কৃত্রিম পোতাশ্রয়, এটাও কিন্তু জেনে রাখবে, মানে নবসেনাটা যেটা এখন নাম হয়ে গেছে জওহরলাল নেহরু বন্দর। ওকে, আর এটি কম্পিউটার নিয়ন্ত্রিত একটা বন্দর। পরবর্তী 18 নম্বর প্রশ্ন দেখো, যাযাবর ছদ্মনামে কোন সাহিত্যিক লিখতেন? অপশনগুলো দেখো, বিমল ঘোষ, প্রমোদ চৌধুরী, বিনয় মুখোপাধ্যায় নাকি অরবিন্দ গুহ। মানে যাযাবর কার ছদ্মনাম সেটা বলতে হবে, এটা হচ্ছে বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম। অপশন থ্রি হচ্ছে রাইট অ্যান্সার। এছাড়া কিছু ছদ্মনাম দেখে নাও, পরশুরাম হচ্ছে রাজশেখর বসুর ছদ্মনাম, টেকচাঁদ ঠাকুর হচ্ছে প্যারিচাঁদ মিত্রের ছদ্মনাম, বীরবল হচ্ছে প্রমোদ চৌধুরীর ছদ্মনাম, কালকুট হচ্ছে সমরেশ বসুর ছদ্মনাম। এগুলো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট এক্সামের জন্য, এছাড়া আসন্ন যে আবগারি মেন্স এক্সাম আছে সেখানের জন্য তো খুবই ইম্পর্টেন্ট এগুলো। পরবর্তী 19 নম্বর প্রশ্ন দেখো, কারা প্রথম ভারতে স্বর্ণ মুদ্রা প্রচলন করেছিলেন? অপশনগুলো দেখো, হুন, চোল, কুষাণ নাকি ইন্দ্র গ্রীকরা। তাহলে ভারতে প্রথম স্বর্ণ মুদ্রা প্রচলন করেছিলেন কুষাণরা। অপশন থ্রি হচ্ছে রাইট অ্যান্সার। কুষাণ রাজা দ্বিতীয় কোচবিহার ভারতে প্রথম স্বর্ণ মুদ্রা প্রচলন করে। ওকে, পরবর্তী 20 নম্বর প্রশ্ন দেখো, টোডা উপজাতি কোথায় দেখতে পাওয়া যায়? নীলগিরি পর্বতে, ঝাড়খণ্ডে, উত্তরাখণ্ডে নাকি ছত্তিশগড়ে। তাহলে টোডা উপজাতি দেখতে পাওয়া যায় নীলগিরি পর্বতে। অপশন ওয়ান হচ্ছে রাইট অ্যান্সার, বোঝা গেল। এছাড়া দেখে নাও কিছু এক্সট্রা ইনফরমেশন, মোপলা উপজাতি দেখা যায় কেরলে, নাগা উপজাতি দেখা যায় নাগাল্যান্ডে, কোটা উপজাতি দেখা যায় তামিলনাড়ুতে, কোল উপজাতি দেখা যায় মধ্যপ্রদেশে, আর জারোয়া উপজাতি দেখা যায় আন্দামান দ্বীপপুঞ্জে, মোস্ট ইম্পর্টেন্ট জারোয়াটা, আর গাড়ো উপজাতি দেখা যায় মেঘালয়। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এক্সামের জন্য। পরবর্তী প্রশ্ন দেখো, কংগ্রেস শব্দটি প্রাপ্ত হয়েছিল এই 4টে অপশনের মধ্যে কোথা থেকে? তাহলে আইরিশ ইতিহাস থেকে, উত্তর আমেরিকার ইতিহাস থেকে, আমেরিকার সংসদ থেকে, না ব্রিটিশ কমনওয়েলথ থেকে। তাহলে কংগ্রেস শব্দটি প্রাপ্ত হয়েছে আমেরিকার সংসদ থেকে। অপশান থ্রি হচ্ছে রাইট অ্যান্সার। এছাড়া এক্সট্রা ইনফরমেশন হিসেবে জেনে রাখবে, 1992 সালে 73তম সংবিধান সংশোধনী হয়, আর লিখিত সংবিধান, মৌলিক অধিকার সমূহ, প্রস্তাবনা এগুলো আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে নেওয়া হয়েছে। এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে যে লিখিত সংবিধান বা মৌলিক অধিকার সমূহ বা প্রস্তাবনা এগুলো কোথা থেকে নেওয়া হয়েছে, এগুলো আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে নেওয়া হয়েছে, বোঝা গেছে। পরবর্তী প্রশ্ন দেখো, বিখ্যাত সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? শশাঙ্ক, অশোক, অজাতশত্রু নাকি চন্দ্রগুপ্ত মৌর্য। বিখ্যাত সাঁচি স্তূপ নির্মাণ করেছেন অশোক। অপশন টু হচ্ছে রাইট অ্যান্সার। ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের রায়সেন জেলার সাঁচি শহরে একটি পাহাড়ের চূড়ায় সাঁচি একটি বৌদ্ধ কমপ্লেক্স আছে যা তার বিশাল স্তূপের জন্য বিখ্যাত। ওকে, যেটা বানিয়েছিল হচ্ছে অশোক। আর এটা আর একটা জিনিস জেনে রাখবে, এই বিখ্যাত সাঁচি স্তূপটা হচ্ছে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ে। ওকে, কত সালে এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে নথিভুক্ত হয়েছিল? 1989-এ। পরবর্তী প্রশ্ন দেখো, স্মল পক্স বা গুটি বসন্তের কারণ কোনটি? অপশনগুলো দেখো, পোলিও ভাইরাস, রুবেলা ভাইরাস, ভ্যারিওলা ভাইরাস নাকি উপরের কোনোটি নয়। তাহলে স্মল পক্স বা গুটি বসন্তের কারণ হচ্ছে ভ্যারিওলা ভাইরাস। অপশন থ্রি হচ্ছে রাইট অ্যান্সার। দেখো, ভাইরাস ঘটিত রোগ কোনগুলো আছে সেগুলো জেনে রাখবে, ডেঙ্গু, চিকুনগুনিয়া, জলাতঙ্ক এগুলো হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। পরবর্তী 24 নম্বর প্রশ্ন দেখো, জোয়ার ও ভাটার মধ্যে সময়ের ব্যবধান কত? অপশানগুলো দেখো, 6 ঘন্টা, 12 ঘন্টা, 12 ঘন্টা 24 মিনিট নাকি 24 ঘন্টা 12 মিনিট। তাহলে জোয়ার ও ভাটার মধ্যে সময়ের ব্যবধান হচ্ছে 12 ঘন্টা 24 মিনিট। অপশান থ্রি হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, দার্শনিক উল বলতে বোঝায় কি? MgO, CuO, ZnO না Al2O3। তাহলে দার্শনিক উল বলতে বোঝায় হচ্ছে ZnO। অপশান থ্রি হচ্ছে রাইট অ্যান্সার। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এখানে নামগুলো সম্পর্কে একটু জেনে রাখো। MgO হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইডকে বলা হয়, CuO হচ্ছে কপার অক্সাইডকে বলা হয়, ZnO জিঙ্ক অক্সাইডকে বলা হয়। অপশানে অনেক সময় ZnO থাকে না, অনেক সময় জিঙ্ক অক্সাইড, কপার অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড বলেও লেখা থাকে, তাই তোমাদের এটা দিয়ে দিয়েছি, তোমাদের অনেকটাই হেল্প হবে। তাই দার্শনিক উল ZnO অর্থাৎ জিঙ্ক অক্সাইডকে কিন্তু বলে, আর Al2O3কে বলা হয় অ্যালুমিনিয়াম অক্সাইড। ওকে, ক্লিয়ার হলো। দেখো পরবর্তী প্রশ্ন দেখো, 26 নম্বর, সংবিধানের 25 নম্বর ধারায় কি উল্লেখ আছে বলতে হবে? অপশানগুলো দেখো, সাংস্কৃতিক এবং শিক্ষার অধিকার, ধর্মের স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার নাকি উপরে কোনোটি নয়। তাহলে সংবিধানের 25 নম্বর ধারায় উল্লেখ আছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। ওকে, অপশান টু হচ্ছে রাইট অ্যান্সার। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, সংবিধানের ধারাগুলো থেকে প্রশ্ন তোমাদের একটা আসবেই, এইগুলো দেখে নাও, এগুলো তোমাদের এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ। 14 থেকে 18 নম্বর ধারায় বর্ণনা করা আছে সাম্যের অধিকার, 19 থেকে 22 বর্ণিত আছে স্বাধীনতার অধিকার, 23 থেকে 24 আছে শোষণের বিরুদ্ধে অধিকার, 25 থেকে 28 আছে ধর্মীয় স্বাধীনতার অধিকার, 23 থেকে 24 আছে তোমার শোষণের বিরুদ্ধে অধিকার, এটা তোমার ডবল প্রিন্ট হয়েছে।
29 থেকে 30 নম্বর ধারায় রয়েছে সাংস্কৃতিক ও শিক্ষা বিষয়ক অধিকার। বোঝা গেল? পরবর্তী 27 নম্বর প্রশ্ন দেখো, আন্তর্জাতিক নারী দিবস বছরের কোন দিন পালিত হয়? 8ই মার্চ, 22শে মার্চ, 18ই মার্চ নাকি 15ই মার্চ? আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় 8ই মার্চ, অপশান ওয়ান হচ্ছে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, জিম কর্বেট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? এই ন্যাশনাল পার্কগুলো থেকে একটা প্রশ্ন তোমাদের এক্সামে আসার চান্স অনেকটাই বেশি, এটা রাইট আনসার কি হবে? অপশানগুলো দেখো, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড নাকি অন্ধ্রপ্রদেশ? তা এটা রাইট আনসার কি হবে? এটা উত্তরাখণ্ডে অবস্থিত জিম কর্বেট ন্যাশনাল পার্ক। আর এক্সট্রা কিছু ইনফরমেশন হিসেবে জেনে রাখবে, বক্সা টাইগার রিজার্ভস অবস্থিত হচ্ছে পশ্চিমবঙ্গে, ভিতরকণিকা জাতীয় উদ্যান অবস্থিত উড়িষ্যাতে, বন্দিপুর জাতীয় উদ্যান অবস্থিত কর্ণাটকে, নামদাফা জাতীয় উদ্যান অবস্থিত অরুণাচল প্রদেশে, দুধওয়া জাতীয় উদ্যান অবস্থিত উত্তরপ্রদেশে, গরুমরা জাতীয় উদ্যান অবস্থিত পশ্চিমবঙ্গে, হেমিস জাতীয় উদ্যান অবস্থিত লাদাখে, আর ভ্যালি অফ ফ্লাওয়ার্স জাতীয় উদ্যান অবস্থিত উত্তরাখণ্ডে। এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছে, মোস্ট ইম্পর্টেন্ট। আর মানস জাতীয় উদ্যান অবস্থিত আসামে। খুব ইম্পর্টেন্ট এগুলো, এগুলো অবশ্যই তোমরা এক্সামে দেখবে। পরবর্তী প্রশ্ন দেখো, বৃষ্টির ছায় অঞ্চল দেখা যায় কোথায়? পাহাড়ের শীর্ষ দেশে, পাহাড়ের পাদদেশে, প্রতিপাত ঢালে নাকি অনুপাত ঢালে? তাহলে বৃষ্টির ছায় অঞ্চল দেখতে পাওয়া যায় অনুপাত ঢালে, অপশান ফোর হচ্ছে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, 30 নম্বর, ভারতের সর্বশেষ উপ প্রধানমন্ত্রী মানে ডেপুটি প্রাইম মিনিস্টার কে? অপশানগুলো দেখো, সর্দার বল্লভভাই প্যাটেল, লালকৃষ্ণ আদবানি, মোরাজি দেশাই না শ্রী নীতিশ কুমার? তাহলে ভারতের সর্বশেষ উপ প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছেন লালকৃষ্ণ আদবানি, অপশান টু হচ্ছে রাইট আনসার। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। লালকৃষ্ণ আদবানি ছিলেন সপ্তম এবং শেষ ব্যক্তি যিনি ভারতের উপ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। ওকে, ইনি সপ্তম ছিলেন এবং সর্বশেষ ছিলেন। এরপর কোনো ভারতে এখনো পর্যন্ত উপ প্রধানমন্ত্রী নেই, বর্তমান সরকারের উপ প্রধানমন্ত্রী কিছু নেই, কিন্তু 2004 সালের 23শে মে থেকে পদে কিন্তু শূন্য রয়েছে, মানে এখনো পর্যন্ত কেউ পদে বহাল নেই। পরবর্তী প্রশ্ন দেখো, 31 নম্বর, মানব শরীরের মোট হাড়ের সংখ্যা কত? 208, 206, 204 নাকি 300? তাহলে মানব শরীরে মোট হাড়ের সংখ্যা হচ্ছে 206, অপশান টু হচ্ছে রাইট আনসার। এছাড়া জেনে রাখবে, শিশুর শরীরে জন্মের সময় হাড় থাকে 300টি। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের প্রথম সবাক চলচ্চিত্র কোনটি? অপশানগুলো দেখো, আলমারা, বিশ্বমঙ্গল, রাজা হরিশ্চন্দ্র নাকি জামাই ষষ্ঠী? তাহলে ভারতের প্রথম সবাক চলচ্চিত্র হচ্ছে আলমারা। আলমারা আরদেশির ইরানি পরিচালিত চলচ্চিত্র, এটা এটা ভারতীয় উপমহাদেশের প্রথম সবাক চলচ্চিত্র হিসাবে পরিচিত। আলমারা ভারতের মুম্বাই শহরের ম্যাজেস্টিক সিনেমাতে 1931 সালের 14ই মার্চ এটা মুক্তি পায়। পরবর্তী প্রশ্ন দেখো, আলেকজান্ডার এশিয়া বিজয় করে ভারতে প্রবেশ করেন কবে? 327 থেকে 323 খ্রিস্টপূর্বাব্দে, 563 থেকে 483 খ্রিস্টপূর্বাব্দে, 2500 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দে নাকি 600 খ্রিস্টপূর্বাব্দে? আলেকজান্ডার এশিয়া বিজয় করে ভারতে প্রবেশ করেছিল 327 থেকে 323 খ্রিস্টপূর্বাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো, হিমোগ্লোবিনের কাজ কি? ব্যাকটেরিয়া ধ্বংস করা, রক্তাল্পতা রোধ করা, অক্সিজেন পরিবহন করা, শক্তির ব্যবহার করা? রাইট আনসার হবে অক্সিজেন পরিবহন করা। হিমোগ্লোবিন হলো লৌহগঠিত প্রোটিন যার উপস্থিতির জন্য রক্তের রং লাল হয়। ওকে, পরবর্তী 35 নম্বর প্রশ্ন দেখো, রাইডার কাপ কোন খেলার সাথে সম্বন্ধিত? বাস্কেটবল, বেসবল, হকি নাকি গল্ফ? তা রাইডার কাপ হচ্ছে গল্ফ খেলার সাথে সংযুক্ত, অপশান ফোর হচ্ছে রাইট আনসার। তাহলে আজকে তোমাদের এই 35টা প্রশ্ন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।